dessus. Est-ce qu'il y a quelqu'un par Christy, que l'on sait. Par contre, moi, c'est Mary Harry Mentor, et à New York Upstate. তো আমার সামনে আপনি দেখতে পাচ্ছেন আপনারা কাজলি ম্যাম ভাই রেডি করছে গান বাজনা হবে। মূলত আমাদের এই প্রিয় মানুষটি কাজলি ম্যাম ভাই, উনি মুক্তিযোদ্ধা, গায়ক, আর্টিস্ট। আমি ওনাকে নিউ ইয়র্কের বাউল শিল্পী হিসাবে মানে দেখতে পছন্দ করি। ওনার মধ্যে অনেক বাউলিয়ানা আছে। আজকে একটি পিকনিকের আয়োজন করা হয়েছে নিউ ইয়র্কের সব গুণী মানুষদেরকে নিয়ে। তো মূলত এই আয়োজনের মেন উদ্যোক্তা হচ্ছেন কাজলি ম্যাম ভাই, স্বপ্না ভাবি, তারপর একটু সাফ করে দাও। হ্যাঁ, সাফ। হ্যালো হ্যালো, আওয়াজ কমিয়ে দাও একদম। হ্যাঁ, সবাই নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে, সবাই শুনছেন। এর মধ্যে আমাদের অনেক নতুন অতিথি যুক্ত হয়েছেন। বাড়িয়ে দেবেন, কমিয়ে দেবেন। আচ্ছা, সবাই যদি শুনতে পান, আপনাদেরকে বলছি, আমরা এবার আমাদের বাচ্চাদেরকে নিয়ে, আমাদের সন্তানদেরকে নিয়ে একটি চমৎকার পর্ব এখানে আসছে। সেটি হচ্ছে তারা ছবি আঁকবে, এবং সেই ছবি আঁকা কি হচ্ছে আনন্দ মেলা, সেখানে তারা আঁকবে। কর্মব্যস্ত সময় হলো, আমরা অলমোস্ট সামারের শেষ প্রান্তে ফল চলে এসেছে পর্যন্ত। আজকে যে আনন্দটা আমরা চমৎকার ভাবে ওয়েদারটা সবাই তাদের আঁকার সরঞ্জামগুলো নিয়ে এসেছে, সাথে করে সবাই যদি বলে নিয়ে আসে, তাহলে আমরা ছবি আঁকা বাচ্চাদের ইনভলভ করতে চাই। তারা খেলতে মাঠে বিভিন্ন জায়গায়, উনি আমাকে অনেক আগে বলেছিলেন, আমি তাদেরকে আমরা চাই। হ্যারিম্যান এই পার্কটাতে এত সুন্দর এত সবুজের সমারোহ উনি করেছেন। প্রথম ওনার মাঠের ভাবনা থেকে যে সবাইকে একটা সাথে করবেন, তো আজকে আমরা সবাই একসাথে হয়েছি, এবং আমার কাছে মনে হচ্ছে একটা ব্যাপার, আমরা এই বয়সে খুব ছোটবেলার কথা মনে হচ্ছে, আমি দুই বেনি করে আছি। তাহলে খুবই ভালো হয়, তাহলে আমরা এই কাজটি শুরু করতে পারি। আমি ভাবি মানিস্টাল আহমেদ, ভাবি কিছু বলো তো, প্রথম আলো পেয়েছে যাবে, কেন আমরা একসাথে হলাম, কি করছি? মনের আনন্দে একসাথে হয়েছি, আর এটি তো বিরাট আয়োজন করে ভাবিরা, ভাবি তারপরে সুপা বন্দি, তারা অনেক পরিশ্রম করেছে এটার পিছনে। তবে আমরা বেশ একসাথে হয়েছি, সমমনা মানুষ একসাথে হতে পারে, যে আনন্দটা হয় সেটাই হচ্ছে আসলে। পরিচয় বলো, প্রথম আলো পেয়ে যাবে, একটু বলো কেন এসেছি, আমরা কি করছি? আমরা কাজল ভাই স্বপ্না ভাবির আমন্ত্রণে হ্যারিম্যান স্টেট পার্কে এসেছি বনভোজনের জন্য। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, যে কোনো আয়োজনে তো আয়োজক থাকে, এখানে সবাই হচ্ছে আয়োজক, কেউ কোনো গেস্ট মানে সবাই হচ্ছে হোস্ট, কেউ কোনো গেস্ট না। হ্যাঁ, সারাদিন পান করেই যাচ্ছে। থ্যাংক ইউ। একটা মেয়ে বলবো, কি করছো তুমি, কেন আমাদেরকে ডাকলো? আমাদের সবাইকে দেখতে ইচ্ছে হলো, এত গ্রামে থাকে কেউ তো আসবে না, একসাথে ডাকলে সবাই হুড়মুড় করে আসবে, সবাইকে একসাথে দেখতে পাবো, আবার ডাকতে হবে না। এই জন্য তোমার এই আইডিয়া, এই জন্য কি করো? আমরা আজ হিসাব করতেছি, বুঝছো, সবাই বিভিন্ন যে যার বাজার তো আছে, এই কদিন করলাম, এখন সমস্ত কিছু হিসাব হচ্ছে, কার কত খরচ হয়েছে এবং টোটাল আমাদের কত খরচ হয়েছে, সেটা আমরা জোর করে আমাদের যত পরিজন লোক সংখ্যা তা দিয়ে আমরা ভাগ করবো। এবং তোমার পাশে উনি এসেছেন, উনি হচ্ছে লটারি না করে লিখেছে, যারা যারা প্লেন তাদের না করে ওখানে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।
আরেকটা চুলাতে আগুন জ্বালানোর ব্যবস্থা করেছেন, আমার মনে হয় আগুনটা বেশি হয়ে গেছে। কি করা হয় দেখি আমরা দূর থেকে। বারবিকিউর আয়োজন করা হবে। সামার অলমোস্ট শেষের দিকে, তো ফলের ঢুকে গেছি আমরা, বাচ্চাদের ফল ফেশন শুরু হয়ে গেছে। তো এই সাথে আমাদের এই রান্না বান্না চলছে। আমার মনে হয় এটা আমাদের এই বছরের শেষ পিকনিক। দেখতে পাচ্ছেন সবাই, নিউইয়র্কে যে আমরা যে শিল্পী কর্মীরা আছি, শিল্পী কর্মী যারা আবৃত্তি শিল্পী।